গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তোর সন্ধ্যে থেকে এই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখো আমি সন্ধেবেলা টিফিন বানাবো টিফিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো একটা পাত্র নিয়ে নিয়েছি এক বাটি আটা নিলাম ঘরোয়া আটা তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা আটার সাথে এখন দেখো জল দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আটাটা মাখাবো জলের সাথে দিয়ে একটা ডো বানাবো দেখো ডো বানানো হয়ে গেছে আমার কিছু কিছুক্ষণ আমি ঠেসে ঠেসে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি নরম একদম আটা ডো বানিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা থাকবে পরে আমি অন্যান্য কাজগুলো করে নেবো রেসিপিটার জন্য তো দেখো এরপরে আমি এই যে দুটো আলু নিয়েছি ছুলে নিয়েছি আলু আর তিনটে গাজর নিয়েছি তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে দেখতে পাচ্ছো আদা গ্রেট করা মেশিনটা দিয়েই আমি আলুগুলো একদম গ্রেট করে নেবো আলু আর গাজর আর কি তো তোমরা চাইলে এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো বা সেদ্ধ করেও তোমরা পুরটা বানাতে পারো আমি এই যে আলু আর গাজর ছুলে নিয়ে একটা পুর বানাবো আর কি তো তোমরা দেখতে থাকো সবাই পারবে এটা একটুখানি যদি দেখে নাও তাহলে সবাই এই রেসিপিটা পারবে খুব টেস্টি হেলদি সবাই খেতে পারে বাচ্চা বড় সবাই খেতে পারে আর কি তো তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমার আলু আর গাজর একেবারে গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে তিনটে গাজর আর দুটো আলু দিয়ে দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিলাম পরিমাণ মতো কালো জিরে দিচ্ছি এখানে তেলের মধ্যে আর দেব হচ্ছে হিং হিংটা দিলে বেশ গন্ধটা ভালো হয় তোমরা না চাইলে হিং না থাকলে নাও দিতে পারো অপশনাল তো এখন দেখো গ্রেট করা আলু আর গাজর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তার মধ্যে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব পুরটা বানাবো আর এর মধ্যে তোমরা দিতে পারো হচ্ছে ডিমও দিতে পারো ঠিক আছে বা পনির দিতে পারো বাটার দিতে পারো এর মধ্যে আমি তো সাদা তেল দিচ্ছি ঘি দিতে পারো তো তার মধ্যে দেখো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো একটু চাট মশলা দিলাম তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো ম্যাগি মশলাটা দিলে কোনো মশলাও লাগবে না ঠিক আছে তো একটা দেখো নেড়েচেড়ে একটু পুর বানিয়ে নিলাম আমি পুরটা দেখো কত সুন্দর হয়েছে আর গন্ধটাও বেশ ভালো এসেছে কিন্তু আমি বুঝতেই পারছি আর এখানে দেখো আটা মাখিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে খুব সুন্দর নরম হয়ে গেছে এই ডোটা থেকে আমি তিন ভাগে ভাগ করে নিলাম একটা বড় ডো বানিয়ে নিলাম মানে হাত দিয়ে একটু গোল্লা পাকিয়ে নিলাম দিয়ে গোল্লা পাকিয়ে তারপরে আটার সাথে মিশিয়ে তারপরে আমি রুটির মতো বেলে নেব আর কি তো বড় করে একটু রুটি বেলে নেব একটু মোটা থাকবে আমরা যেভাবে রুটি বানাই না ওই রুটির থেকে একটু মোটা করে রাখবো দেখতে পাচ্ছ আমি বেলে নিচ্ছি রুটির থেকে একটু মোটা হবে আর কি মোটা হলে আমার রোলটা করতে সুবিধে হবে ফেটে যাবে না আর কি তো দেখো আমি যা পুর বানিয়ে নিয়েছিলাম বানিয়ে রেখেছিলাম আমি একটার মধ্যে দিয়ে দিলাম রুটির মধ্যে তোমরা চাইলে অল্প অল্প করেও রুটির মধ্যে দিয়ে এই রেসিপিটা বানাতে পারো আমি এক একেবারে সব পুর দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে একদম স্প্রেড করে নেব রুটির মধ্যে দেখতেই পাচ্ছ ধারেটারে একদমই দিচ্ছি না একদম মাঝখানে রেখেছি যাতে পুরটা না বেরিয়ে যায় দিয়ে ভালোভাবে রোল করে নিলাম রোল করে দেখো দুপাশে একটু মুড়িয়ে দিলাম যাতে আমার পুরটা বেরিয়ে না যায় দিয়ে ভালো করে হাতের সাহায্যে হালকা হালকা স্পেস দিয়ে স্প্রে মানে স্পেস দিয়ে একটু রোলের মতো করে নিছি যাতে খুলে না যায় আর কি রুটিটা এবার দেখো দু সাইডে যে আমি মুড়ে রেখেছিলাম এগুলোতে তো পুর নেই অবশ্যই এই দুটো নিয়ে আমি অন্য একটা গোল্লা পাকিয়ে বসিয়ে দেবো তেলের সাথে আর এখন দেখো একটা ছুরির সাহায্যে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো পুরটা কি সুন্দর ভিতরে থেকে যাচ্ছে আর এই রেসিপিটা ভীষণ ভীষণ ইজি তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেয়ে দেখো কত সুন্দর দারুণ লাগে তোমরা চাইলে এখানে মাংস দিতে পারো যে কোনো মাংস চিকেন দিতে পারো মাটন দিতে পারো মাটন দিয়ে কিমা করে করতে পারো তো আমার কাছে যা ছিল বাড়িতে ঘরোয়া উপায়ে করছি বাড়িতে যা কিছু উপকরণ ছিল ওইগুলো দিয়েই করে ফেলছি হঠাৎ করেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো হাতের সাহায্যে চেপে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে সেপগুলো আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে একটু সাদা তেল দিলাম আর তারপরে আমি বসিয়ে দেবো আর की সব একে একে বসিয়ে দিলাম আর দেখো আর ছোট্ট একটা যে মানে দুপাশে দুটো কেটেছিলাম সেটাও বসিয়ে দিলাম আর এখানে না তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ডুবো তেলেও ভাজতে পারো বা এমনিও ভাজা যায় এটা ডুবো তেলে আমি কিন্তু ডুবো তেলেই ভাজছি না আমি হালকা তেল দিয়ে ভাজছি যতটা সম্ভব তেল কম খাওয়া যায় এটা নাড়তে নাড়তে কম আছেই নাড়তে হবে এটা এপাশ সেপাশ করে উল্টে পাল্টে দিতে হবে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে হালকা হালকা আছে এটা সিম গ্যাস সিম করে একেবারে ভেজে নিতে হবে হালকা আছে খুব টেস্টি হয় এই রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা সুন্দর হয় খেতে তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে ট্রাই করবে এই রেসিপিটা দারুণ লাগে আর কি সন্ধেবেলা কেন দুপুরে কেন আর হচ্ছে সকালে কেন সারাক্ষণ এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে বলো বা সকালে একটু টিফিন শশা কাটা পেঁয়াজ কাটা দিয়ে স সস দিয়ে হেভি লাগে খেতে তো দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে দিয়েছে আমার মেয়ে তো খুব সুন্দর লাগছে দেখতে টিফিনটা তাই না তো আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভিতরের পুরটা খুব সুন্দর আগে তো পুর বানিয়ে নিয়েছিলাম খুব সেদ্ধ হয়ে গেছে দেখলাম আর এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে না কি বলবো বন্ধুরা হেভি সুন্দর টেস্টি খাবার চমৎকার রেসিপি তোমাদের সাথে একটা শেয়ার করলাম দেখো বন্ধুরা এই যে বানিয়েছিলাম সন্ধ্যাবেলা এই রেসিপিটা শেয়ার করেছি দারুণ লাগছে খেতে আমাদের মৌ সবুজ বসে গেছে টিফিন নিয়ে সন্ধেবেলা কেমন লাগছে সবুজ মৌ

সস দিয়ে খেতে দুর্দান্ত লাগছে খাও আমাকে কত ভালোবাসে আমাকে সবুজ চলো বুঝলো তো দেখো এখন চলে আসলাম রাতে রান্না করতে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে তো চার পিস মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে আর কটা মাছ আমি রান্না করে নেবো আর কি আজকে রাতে ভাত করছি আর হচ্ছে মাছের কারি করবো আর কি মাছের কারি করার জন্য মাছ তো ভাজতে বসিয়েছি মাছ ওখানে ফ্রাই হচ্ছে আর এখানে মাছের কারি করার জন্য যা যা লাগে আমি সিম্পলভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখো পেঁয়াজ একটু কেটে নিচ্ছি আর পেঁয়াজের যা দাম কি বলবো একটা পেঁয়াজ পেঁয়াজ আমি হাফ দিচ্ছি এখানে হাফ রেখে দিলাম পরে রেসিপিতে আবার শেয়ার করা যাবে এই পেঁয়াজ মানে লাগবে আর কি আর মানে বুঝে শুনে চলতে হচ্ছে এখন যেহেতু বাজার দর অনেকটাই বেশি তো পেঁয়াজ হাফ দিয়েছি আর টমেটো হাফ দিয়েই আমি রান্না করব আর একটু আদা কুচি নিয়েছি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর কি তো এখানে দেখো আমি মাছগুলো উল্টে পাল্টে দেবো মাছগুলো তো বসছে অনেকক্ষণ ধরেই সবজি কেটেছিলাম ততক্ষণ তো মাছটা একটু উল্টে দেবো লাল লাল করে মাছগুলো ভেজে নেব আর তারপরে হচ্ছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর কি তো দেখো এগুলো তো কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা আদা তার মধ্যে এখানে একটা বাটিতে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম দিয়ে জল দিয়ে মিশিয়ে রাখলাম আর এখন দেখো এই যে ফেস প্যাক তৈরি করব এই যে কলার ছিবড়াগুলো দেখতে পাচ্ছ দুপুরে খেয়েছিল কলা আর সন্ধেবেলাও খেয়েছিল আমার হাজব্যান্ড এসে তো রেখে দিয়েছিলাম আর কি সময় করে আমি একটু ফেস প্যাক তৈরি করবো কলার ফেস প্যাক কিন্তু দারুণ কার্যকরী হয় আমাদের স্কিনের পক্ষে আর শীতকালে তো ভীষণ ভীষণ উপকার করে শীতকালে আমাদের স্কিন কেয়ার করতেই হয় অনেক সময় মুখটা চুলকায় বা মুখের মধ্যে ব্রণও হয় এই রকম ফেস প্যাক যদি বাড়িতে ঘরোয়া উপায়ে বানানো যায় তো ভীষণ ভীষণ ভালো কার্যকারী হয় তো আমি সমস্ত কলা থেকে দেখো একটা কাঁটা চামচ নিয়ে তার ভিতরের যে অংশটা ওইটা সুন্দর করে তুলে নিচ্ছি তো উঠেও যাচ্ছে ভীষণ সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে তুলতে হবে জোরে প্রেস দিলে আবার কেটে যাচ্ছে তো আমি তুলে নিয়েছি সমস্ত কলা থেকে কলার ছিবড়া থেকে ভিতরের অংশটা তো ওটার রাখা আছে রান্নার সাথে সাথে আমি ফেসপ্যাকটাও তৈরি করে নেব খুব সুন্দর করে কলার ফেসপ্যাক কলার ছিবড়া দিয়ে ফেসপ্যাক তো সুন্দর হয় এই ফেসপ্যাক আর রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের রেসিপিটা তো তেল দিয়ে সমস্ত কিছু কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি ওগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নেবো টমেটো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আর জলে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমার আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছের কারি করছি এখানে জল দেওয়া হয়ে গেছে শুধু ফুটতে দেবো আর কি আর হচ্ছে লবণ দিলাম আর কি ফুড আসলেই মাছ দেবো আর এখানে দেখো কলার যে ভিতর থেকে অংশটা বের করেছিলাম ওটা মিক্স মিক্সিতে দিয়ে দিলাম মিক্সি দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবো ভালো করে আর এখানে পরিমাণ মতো মানে যতটা লাগবে বেসন দিলাম আর অল্প জাস্ট একটুখানি জল দিতে হবে বেশি জল দিলে আবার ফেস প্যাক একদম মানে পাতলা হয়ে যাবে একটু পরিমাণ মতো হলুদ দিলাম তোমরা চাইলে এখানে মধুও দিতে পারো আমার কাছে মধুটা নেই দিলাম না তো আমি এই যে মিক্সিতে দেখো ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি আর এই দিকে রান্নাটা বসিয়েছি আর কি মানে দুটো হাত সমানে চলছে তাড়াতাড়ি করে ও তো দেখো ফেস প্যাকটা আমার বানানো হয়ে গেছে তোমাদের দেখাবো ফেস প্যাকটা কত সুন্দর হয়েছে আর এখানে দেখো মাছ ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম কারির মধ্যে তো একটুখানি ফুটবে তারপরে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে আর এখানে দেখো আমি যে ফেস প্যাকটা বানিয়েছিলাম এইরকম জাস্ট কালার এসছে খুব সুন্দর একটা কালার এসছে আর বেশিক্ষণ রেখে দিলেই না কালো হয়ে যায় কালো হলেও কোনো অসুবিধা নেই ভীষণ কার্যকরী হয় কলার যে ভিতরের অংশটা আর এখন দেখো একটা কাঁচের পাত্রে নিয়ে নিলাম নিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করব আর কি মুখে তো দেখো আয়না নিয়ে নিয়েছি আর ক্যামেরা তো ব্যাক ক্যামেরায় বসিয়েছি ওদিকে আর আমি আয়না নিয়েই দেখছি দেখো একদম ফেস লাগিয়ে নেব মুখে কিছুক্ষণ লাগাবো এদিক সেদিক করে একটু ম্যাসেজ করব মুখে আর গলায় হাতে তোমরা চাইলে লাগাতে পারো আমি তো গলায় লাগাবো আর মুখে লাগাবো অ্যাপ্লাই করছি আর কি তোমরা দেখো কিছুক্ষণ আমি মেসেজ করবো লাগিয়ে তারপরে শুকিয়ে যাবে পুরো দশ পনেরো মিনিট রেখে হাতে বেশি সময় থাকলে তিরিশ মিনিটও রাখতে পারো আমার কাছে এখন বেশি সময় নেই তাই পনেরো মিনিট আমি রাখবো দশ থেকে পনেরো মিনিট রেখে আমি মুখটা ধুয়ে ফেলবো আর কি তো ভীষণ ভীষণ ভালো উপকার দেয় আমি মাঝে মধ্যে এই প্যাচ প্যাকটা ইউ ইউজ করি আর কি তো ভালো লাগে আর তোমরাও চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো লাগবে আর স্কিনটা কিন্তু ভালোই থাকবে আর শীতকালে আমাদের স্কিন তো অনেকটাই ড্রাই হয়ে যায় না সবসময় ড্রাই থাকে আর এইটা বেশ অয়েলি আর বেশ ভালো লাগে আর কি এই ফেস প্যাকটা দারুণ কার্যকরী হয় স্কিনের পক্ষে তো দেখো আমার লাগানো হয়ে গেছে আর হচ্ছে পনেরো মিনিট বাদেই আমি মুখটা ভালোভাবে ধুয়ে ফেললাম আগে তো পাতলা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম মুখটা তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মুছে টুছে চলে আসলাম একদম ফ্রেশ হয়ে গেছে মুখটা ভীষণ পরিষ্কার এখন একটু টিপ করে নেব আর হচ্ছে চলে আসলাম রান্নাঘরে তো মাছের ঝোল তো মাছের কারি একেবারে রেডি হয়ে গেছে খেতে দেওয়ার পালা দেখো সবার ভাত বেড়ে নিয়েছি আর মাছের ঝোল দিয়ে আজকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে একটাই তরকারি করেছি আর দুপুরে যা অল্প তরকারি ছিল হাজব্যান্ডের জন্য ও হাজব্যান্ড খেয়ে নিয়েছে তার মধ্যে আমি তরকারি সবাইকে দিচ্ছি আমিও খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে দরজা তালা সব দেওয়া কমপ্লিট আর সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে বিছানায় চলে গেছে অথচ ঘুমায়নি তো আমি এখন ঘুমোতে যাব ভীষণ ঘুম পাচ্ছে ঠিক আছে তো এখন এগারোটা বাজে আর চলো আজকার মতো ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পড়ে যাচ্ছিলাম আর চলো টাটা সবাই ভালো থেকে দেখা আছে নিউ ব্লগ নিয়ে কেমন টাটা টাকা শিবরাত্রি